হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আর আজকের ক্লাসটি হচ্ছে শুধুমাত্র তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছো এবং যারা ডিগ্রি থার্ড ইয়ারে পড়তেছো, তো কারণ তোমাদের ইংলিশ সাবজেক্টটি থাকে, তো এই ইংলিশ সাবজেক্টে একটি গুরুত্বপূর্ণ টপিক রাইটিং আইটেম, সেটা হচ্ছে হলো কী বলতো, অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং, কীভাবে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং লেখা যায়। তো এর আগে কিন্তু আমরা আমাদের চ্যানেলে আরও দুটি ক্লাস দিয়েছি তোমাদের, ঠিক আছে? তোমরা যারা আজকে ক্লাসটি দেখতেছো চাইলে সেই পুরনো ক্লাসগুলো দেখে নিতে পারো, বিভিন্ন টপিক্সের উপরে তোমাদের ফর্মেট আকারে করে দিচ্ছি, ঠিক আছে? তো আজকের যেই টপিকসটা সেটা হচ্ছে কোনো কিছু হারিয়ে গেলে আমরা কীভাবে বিজ্ঞাপন তৈরি করব বা কীভাবে অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করব, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি। দেখো, প্রথমে আমরা লিখবো ড্যাশ লস্ট, আমার হারিয়েছে। কি হারিয়েছে? ধরো তোমার সার্টিফিকেট, অনেক মূল্যবান জিনিস, সেটা হারিয়ে গিয়েছে, অথবা মোবাইল ফোন, যাই কিছু হারাক, তুমি এইখানে ড্যাশ দিবা লস্ট, এটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিবা, ওকে? এরপরে কী দেবা দেখো, মাই ড্যাশ হ্যাভ বিন লস্ট, এখানে তুমি যেটা হারিয়েছে মোবাইল ল্যাপটপ সার্টিফিকেট যেটা হারিয়েছে তুমি সেটা এখানে দেবা, মাই ড্যাশ হ্যাভ বিন লস্ট, আমার এটা হারিয়েছে হোয়াইল, যখন ট্রাভেলিং, আমি ভ্রমণ করতেছিলাম, ইন বাস, এখানে একটা যে কোনো কিছু একটা যানবাহনের নাম দিয়ে দাও, বাস, অ্যারোপ্লেন, যাই হোক তুমি দিয়ে দেবা, বাস, আমি যখন বাসে ভ্রমণ করেছিলাম তখন হারিয়েছে, ইন, দেখো এখানে একটা স্থানের নাম দেবা, আমরা এখানে একটা দিয়ে দেই নিউ মার্কেট, ওকে, নিউ মার্কেট, একটা স্থানের নাম দিলা, এবং এই নিউ মার্কেটটা কোথায় অবস্থিত, ঢাকা, সেই স্থানটা নির্দিষ্ট করে দিলা, ঢাকাতে অবস্থিত, ঠিক আছে? এরপরে লেখবা ইফ এনিওয়ান বেনিভোলেন্ট, ইফ এনিওয়ান, এনি বেনিভোলেন্ট পারসন, যদি কোনো সহৃদয় ব্যক্তি, বেনিভোলেন্ট পারসন মানে হচ্ছে সহৃদয় ব্যক্তি, ঠিক আছে, ফাইন্ডস দেম, যদি সেগুলো পেয়ে থাকেন, হি অর শি ইজ রিকোয়েস্টেড, তাকে, মানে ছেলে হলে হি আর মেয়ে হলে শি, আমরা তো জানি না, এই জন্য দুটোই লিখবো, হি অর শি ইজ রিকোয়েস্টেড টু কাইন্ডলি কন্ট্যাক্ট, তাকে কী করা বলতে হয়েছে, কন্ট্যাক্ট করার জন্য বলা হয়েছে, তো কন্ট্যাক্টের জন্য আমরা একটা এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, দেখো একটা নাম দেবা প্রথমে, আমি এখানে একটা রনি নাম ইউজ করেছি, তুমি তোমাদের প্রশ্নে যে নামটা থাকবে সেই নামটা ইউজ করবা, এরপর ফাদার্স নেম, যদি প্রশ্নে উল্লেখিত থাকে তাহলে উল্লেখিত নাম দেবা, অথবা যে কোনো একটা নাম তোমরা ইউজ করবা, এরপর অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা বসিয়ে দেবা, তারপরে মোবাইল নাম্বার, এই একটা মোবাইল নাম্বার এখানে তোমরা দিয়ে দেবা, তবে অবশ্যই নিজের মোবাইল নাম্বার না, যে কোনো কয়েকটা ডিজিট দিয়ে তোমরা দিয়ে দেবা, ক্রস দিয়ে দিয়ে, ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাসটিতে, তবে এইটুকু লেখার পরে তোমাদের অবশ্যই কিন্তু এই বক্সটা করে দিতে হবে, কারণ অ্যাডভার্টাইজমেন্টে বক্সটা করে দিতে হয়, ঠিক আছে? তো এতটুকু লিখলে আমরা আশা করি পুরো মার্কস পাবো। তো আজকের ক্লাসটি শেষ করবো, আর শেষ করার আগে বলতেছি যে তোমাদের যদি কোনো ক্লাস প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমরা সহজভাবে তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব। আর যাওয়ার আগে আরও একটা কথা বলতেছি যে আমাদের ইউটিউব চ্যানেলে ইংরেজি ভাষা শিক্ষার উপরে ক্লাসগুলো আছে, তোমরা যারা ইংরেজি ভাষা শিখতে চাচ্ছ তারা চাইলে সেগুলো ফলো করতে পারো। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে, আল্লাহ হাফেজ।